নমস্কার। বাঙালির দুর্গাপূজা প্রায় চলেই এলো। শরতের কাশফুল, নীল আকাশ, নির্মল বাতাস আর মা দুর্গার আগমন সব মিলিয়ে বাঙালির আনন্দ ভরে ওঠে। আজকে আপনাদের জানাবো সপ্তমীর পূজার একটি বিশেষ পূজা পর্ব নবপত্রিকা পূজা। বাংলার দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গ নবপত্রিকা পূজা। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ নয়টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা নয়টি পাতা নয়, নয়টি উদ্ভিদ। নয়টি উদ্ভিদের নাম হল কলা বা রম্ভা, কচু, হলুদ, জয়ন্তী, বিল্লব বা বেল, ডালিম, অশোক, মানকচু ও ধান। এইবার আপনাদের বলবো পূজা কিভাবে করা হয়। একটি পাতাসহ কলা গাছ নেওয়া হয়। কলা গাছের সঙ্গে অপর আটটি সমূল পাতাসহ একত্র করে একজোড়া বেলসহ অপরাজিত লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর সিঁদুর দিয়ে সপরিবারে দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। এবার আসি এই নয়টি পাতা বা উদ্ভিদ যেগুলো এই কলাবউয়েতে ব্যবহার করা হয়েছে সেগুলি কিছু দেবদেবীকে রিপ্রেজেন্ট করে। এক, কলা গাছ। কলা গাছ দেবী ব্রাহ্মণীর প্রতীক। দ্বিতীয়, কচু গাছ। কচু গাছ দেবী কালিকার প্রতীক। তিন নম্বর, হরিদ্রা বা হলুদ গাছ দেবী উমার প্রতীক। চার, জয়ন্তী গাছ দেবী কার্তিকীর প্রতীক। পাঁচ, বেল গাছ দেবী শিবের প্রতীক। ছয়, ডালিম গাছ দেবী রক্তদন্তিকার প্রতীক। সাত, অশোক গাছ দেবী শোকরহিতার প্রতীক। আট, মানকচু গাছ দেবী চামুণ্ডার প্রতীক। নয়, ধান গাছ দেবী লক্ষ্মীর প্রতীক। মহাসপ্তমীর দিন সকালে নিকটস্থ নদীতে এই অনুষ্ঠান বা রীতি পালন করা হয়। আশা করব আপনারা এই ভিডিওটির মধ্য দিয়ে নবপত্রিকা স্নান বা কলাবউ স্নান সম্বন্ধে জানতে পারলেন এবং যে নয় প্রকারের গাছ এখানে ব্যবহার করা হয় সেটি কোন দেবদেবীকে রিপ্রেজেন্ট করে সেই বিষয়েও আপনারা জানতে পারলেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি এই বিষয়টি আগে জানতেন কি না, এবং এই বিষয়টি আপনার বন্ধুদের জানানোর জন্য শেয়ার করতে পারেন। ধন্যবাদ।